প্রাথমিক স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতা করার প্রতিবাদ জানিয়ে পথে নামলো বাতাসি প্রাইভেট টিচার্স অ্যাসোসিয়েশন। এদিন এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই বিষয়ে শিলিগুড়ি প্রাথমিক স্কুল কাউন্সিলের চেয়ারম্যানকে স্মারকলিপি তুলে দেওয়া হয়। প্রাইমারি স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতা করার প্রতিবাদ জানিয়ে পথে নামল বাতাসি প্রাইভেট টিচার্স অ্যাসোসিয়েশন। এদিন বিকালে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই বিষয়ে শিলিগুড়ি প্রাথমিক স্কুল কাউন্সিলের চেয়ারম্যানকে একটি স্মারকলিপিও দেওয়া হয়। সংগঠনের দাবি, অবিলম্বে যে সমস্ত স্কুল শিক্ষকরা গৃহ শিক্ষকতা করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। আমরা প্রাইভেট টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছি বাতাসি থেকে। সেখানে দুজন টিচার আছেন যারা টিউশন পড়াচ্ছেন, কিন্তু বর্তমান আইন অনুযায়ী কোনো স্কুল টিচার টিউশন পড়াতে পারেন না, সে প্রাইমারি স্কুল হোক বা হাই স্কুল হোক। তো বিশ্বম্বর প্রসাদ আছেন খুরিবেরি সাইকেলে, আর আমাদের বাতাসি সার্কেল থেকে আছেন শুভেন্দু বর্মন মহাশয়, ওনারা দুজন সকাল বিকেল টিউশন পড়াচ্ছেন। এর জন্য স্কুল তাদের পড়াশোনা ঠিক মতো করাচ্ছেন না। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছি চেয়ারম্যানের মাধ্যমে, এবং যাতে ওনারা ডিআই সাহেবকেও আমরা গত সোমবার জানিয়েছি অভিযোগ, এবং আজকে আমরা চেয়ারম্যান সাহেবকে এক কপি ডেপুটেশন দিতে এসেছিলাম, সেটা আমরা ডেপুটেশন দিয়েছি যাতে ওনারা কার্যকরী পদক্ষেপ নেন। যে আমাদের দাবি হচ্ছে হয় ওনারা টিউশন পড়াক, অথবা আমরা টিউশন ছেড়ে ওনাদের জায়গায় চলে গিয়ে আমরা শিক্ষকতায় যোগদান করি। কেন ওনারা শিক্ষক হয়েছেন, ওনাদের রুটি রোজগারের ব্যবস্থা করে দিয়েছে সরকার, কিন্তু আমাদের কথা তারা ভাবছেন না। তাহলে আমরা বেকাররা এমএ পাস, বিএড পাস, এমফিল পাস, এইসব ডিগ্রি পাস করে আমরা কোথায় যাব? আমাদেরও তো একটা রুটি রোজগার ব্যাপার আছে। তো এটা সরকার মানবিকভাবে আমাদের দেখুক, এবং তারা সরকার পক্ষ হোক বা টিউশন যারা পড়াচ্ছেন স্কুল টিচাররা, তারাও সরকারের আইনকে মান্যতা দেখ, সংবিধানকে মান্যতা দেখ। কারণ শিক্ষকরা যদি অনৈতিক কাজ করেন, বেআইনি কাজ করেন, তাহলে সাধারণ মানুষের কাছ থেকে আমরা কী আশা করতে পারি? এদের দ্বারা কখনোই সুগঠিত সমাজ, শিক্ষিত সমাজ গঠিত হতে পারে না। তাই আমরা দাবি করছি উপযুক্ত ব্যবস্থা নিয়ে আমাদের দাবি পূরণের জন্য তারা যারা কর্তৃপক্ষ আছেন ডিআই বা আমাদের চেয়ারম্যান সাহেব, তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। ধন্যবাদ।